হকের দাবিতে আন্দোলন অব্যাহত সংগ্রামী যৌথ মঞ্চের। লাগাতার আন্দোলনের 102তম দিনে খাদ্য ভবন অভিযানের কর্মসূচি আন্দোলনরত সরকারি কর্মচারীদের। 6ই মে মহামিছিলের পরবর্তী সময়ে বকেয়া মহার্ঘ ভাতা ও স্বচ্ছ নিয়োগের দাবিসহ একাধিক দাবিতে জারি থাকবে আন্দোলন। অবৈধ বদলির প্রতিবাদে খাদ্য ভবন অভিযানের পাশাপাশি জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও কর্মসূচি গ্রহণ করবে সংগ্রামী যৌথ মঞ্চ, এমনটাই জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। কর্মসূচি আজকে যেমন খাদ্য ভবনে আমাদের ডিটেলমেন্টের বিরুদ্ধে আমাদের 2 সহকর্মীকে ডিটেলমেন্ট করা হয়েছে, তাদের বিরুদ্ধে আজকে অবস্থান চলবে। দরকার হলে সেখানে 24 ঘন্টা ধরে অবস্থান শুরু করা হবে যতদিন না ডিটেলমেন্ট ক্যান্সেল করা হচ্ছে। এবং তারপরে আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও করে রাখার একটা কর্মসূচি নেওয়া হচ্ছে এবং তারপরে লাগাতার কর্মবিরতির দিকে আমরা যাচ্ছি। সরকারি কর্মচারীদের অবৈধ বদলির ঘটনায় শাসক দলকে কটাক্ষ ভাস্কর ঘোষের। রাজ্য সরকার প্রতিহিংসা চরিতার্থ করতে এমন সিদ্ধান্ত গ্রহণ করছে, এমনটাই মনে করছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সম্পূর্ণ প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই কাজ করছে সরকার। যে মুখ্যমন্ত্রী নিজেই ওনার নবান্নের হোম ডিপার্টমেন্টে গিয়ে পরে বলেছেন যে কারা কারা ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন, কর্মচারীরা বলেছেন আমরা করেছি, এই এ দেখে তালিকা তৈরি করে তাকে ডিটেলমেন্টে পাঠাতে হবে। সেই অনুযায়ী পার্ষদরা বলেছেন, পার্ষদরা কাজ করেছেন। তাদের মহামিছিলকে কটাক্ষ করেছিলেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। আগামী দিনে কুণাল ঘোষকে মিছিলে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন ভাস্কর ঘোষ। আচ্ছা, দুপাশে হাঁটা নিয়ে ওনারা আপত্তি কিসের? মানে কোথায় হাঁটলে ভালো হতো, জায়গাটা দেখিয়ে দেবেন। এর পরের বারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কুণালবাবুকে যে আপনি মিছিলে সামনাসামনে হাঁটবেন, আপনি অর্গানাইজ করে দেবেন, কিন্তু শৃঙ্খলা রেখে করতে হবে আর কি। মানে সুশৃঙ্খলভাবে যাতে সমস্ত কর্মসূচিটা হতে পারে সেই দায়িত্ব আপনাদের, মানে মেন ভলান্টিয়ারের দায়িত্ব আপনাকে নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আপনি করবেন তাহলে আপনার আর খেদ থাকবে না আর কি, মানে খেদহীনভাবে আপনি কর্মসূচিটাকে মানে উপভোগও করতে পারবেন। আমরা বুঝতে পারছি যে আপনার জ্বালাটা, যে রাস্তায় 12 বছর ধরে কেউ প্রবেশাধিকার পায়নি সেই রাস্তা দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ কর্মসূচি গ্রহণ করলেন, আপনি শত চেষ্টা করেও আটকাতে পারলেন না আপনারা, মানে সপার্শ্বদ নেমেও, এটার খেদটা আমরা বুঝতে পারছি। গত শনিবার মহামিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ, আজ তাদের খাদ্য ভবন অভিযান রয়েছে, তাছাড়াও আগামীকাল রবীন্দ্র জয়ন্তী পালন করবেন এই শহীদ মিনারে। তারা নানান কর্মসূচি প্রত্যেক দিন নতুন নতুন করে করছেন। তারা এই কর্মসূচির মাঝেই রাজ্য সরকারের ক্ষোভ খেদ করছেন তারা। তবে আপাতত রাজ্য সরকারের যতই বাধা দিক না কেন বা শাসক দল যতই কটাক্ষ করুক না কেন, তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এমনটাই বার্তা দিচ্ছেন সংগ্রামী যৌথ।